বাংলায় গণতন্ত্র ফেরানোর দাবিতে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডাকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো বহরমপুরে। শুক্রবার বহরমপুর বিজেপি কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজেপি কার্যালয়ে এসে শেষ হয় এই পদযাত্রা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি অয়ন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা। সামনে বিজেপির রথযাত্রা শুরু হচ্ছে রাজ্য জুড়ে। এই গণতন্ত্র বাঁচাওর রথযাত্রা সফলের লক্ষ্যে এবং বাংলায় গণতন্ত্র ফেরানোর দাবিতে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডাকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বহরমপুরে। শুক্রবার বহরমপুর বিজেপি কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজেপি কার্যালয়ে এসে শেষ হয় এই পদযাত্রা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি অয়ন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব কর্মী ও সমর্থকেরাও। জেলা বিজেপির যুব মোর্চা সভাপতি অয়ন মণ্ডল বলেন, বাংলার গণতন্ত্র রক্ষার্থে বিজেপি সর্বদা লড়ে চলেছে এবং এই লড়াই চলতে থাকবে, পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেও আশাবাদী তিনি। একদম সম্পূর্ণরূপে সফল। দেখুন, মাত্র 2 ঘন্টা সূচনাতে আমরা আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কাজ ফেলে যেভাবে যুবকরা আমাদের আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে, এটা থেকেই প্রমাণিত যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যে আমাদের আদর্শ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান আমরা ভুলিনি এবং তার চরণে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে আজকের এই মিছিল আমরা মিছিলে অংশগ্রহণ করেছি এবং মিছিলে আমরা সকলে অংশগ্রহণ করে আবার পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে গতকালকে মহামান্য আদালত যে রায় দিয়েছে তাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে এই রায় দিয়েছে, আরও একবার প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার জন্য বিজেপি সবসময় লড়ছে এবং লড়বে। রাজ্য সরকারের নৈরাজ্য ও জনবিরোধী নীতির বিরুদ্ধে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য বলে জানান বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। আর এই লক্ষ্য পূরণেই গণতন্ত্রের অধিকারে এই গণতন্ত্র বাঁচাও যাত্রার আয়োজন। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনার দাবিতে সারা বাংলা জুড়ে 3টে গণতন্ত্র বাঁচাও যাত্রার কার্যক্রম নিয়েছে। সেই যাত্রাকে সফল করতে এবং বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি একযোগে আজ মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। আমরা 2 ঘন্টা নোটিশে আজকে এই যুবকদের এবং ভারতীয় জনতা পার্টির সমর্থকদের আমরা এক জায়গায় ডেকে যে মিছিল করেছি, আমরা আমাদের দিক থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে এত স্বল্প সময়ের মধ্যেও মানুষ কাজ ফেলে বাংলার স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আজকে মিছিলে যোগদান করেছে। সারা বাংলা জুড়ে তৃণমূলের যে খুন সন্ত্রাস, নারী ধর্ষণ, বেকারত্বের জ্বালা, বেকার যুবকদের কর্মসংস্থানের অভাব, আজকে সারা বাংলা পরিবর্তন চাইছে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল মানুষকে, তাতে যে মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন পূরণে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ। এমনকি বাংলায় যে একনায়কতন্ত্র চলছে, নৈরাজ্য চলছে তৃণমূল কংগ্রেসের, তার নমুনা আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। সেই ধরনের ঘটনা যেন আগামী লোকসভায় না ঘটে তার জন্য মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আর সেই গণতন্ত্র বাঁচাও যাত্রা এবং মিছিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পেয়েছি। আমি 27 বছর ধরে ভারতীয় জনতা পার্টি করছি, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি এই জায়গায় আজকে সে পৌঁছেছি। আগামী দিন যতই ঝড় আসুক না কেন, যত প্রতিকূলতা আসুক না কেন, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা ভারতীয় জনতা পার্টিতে আছি, থাকবো এবং ভারতীয় জনতা পার্টির পতাকাকে এই জেলায় উচ্চ শিখরে বসিয়ে তবেই আমাদের বিরাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।